गाइस वेलकम टू माय चैनल नूपुर्स डायरी। हाय गाइस, तो आमी तुम्हारे साथ एक जिनिस शेयर करते चाहिए, जेटा होच्छे आमाके पार्सलटा रिसीव होयेछिलो कदिन आगे। जोकेर ए सुंदर हैंडक्राफ्टेड बैगटा जेटा 100% वीगन एंड हैंडक्राफ्टेड एंड प्राउडली इंडियन ब्रैंड और एटा पीटा अप्रूव्ड। सो এই যে কাজ করা রয়েছে এই ব্যাগটার মধ্যে, একদম সুতোর কাজ করা, যেটা তোমার জিন্স, শাড়ি, কুর্তি সবার সাথে পরলে তোমাকে অসাধারণ লাগবে। ওদের ওয়েবসাইটে আরও সুন্দর সুন্দর ব্যাগস আছে যেগুলো তোমরা একদম চেক আউট করতে পারো। আমার এই ব্যাগটার মধ্যে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটাকে আমি ছোট বড় সব কিছু করতে পারবো। আমি ছোট করেও নিতে পারবো, বড় করেও নিতে পারবো, আর ব্যাগটা আমি সব কিছুর সাথে যাবে, যেমন ওয়েস্টার্নেও যাবে তেমনি ট্রেডিশনালেও যাবে। সো এই ব্যাগটা যদি তোমরা কিনতে চাও বা এরকম ব্যাগস যদি তোমরা কিনতে চাও, অবশ্যই জোকের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিনতে পারো। তো অবশ্যই তোমরা কিনবে এই ব্যাগটা, বেশ ভালো, এদের অনেক ডিজাইনস আছে। তো যদি তোমরা 12% অফে নিতে চাও তো আমার কোডটা ইউজ করো, YT Nupur 12, আমি মেনশন করে দেবো, আর ডিসক্রিপশন বক্সে ওদের ইনস্টাগ্রাম পেজ, ওয়েবসাইট, ফেসবুক আমি সব কিছু মেনশন করে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করো। আর চলো শুরু করা যাক এই মেকআপ ভিডিওটা। প্রথমে আমি একটু আইব্রোজটা কম করে একটু একটা ব্রাউন শেড দিয়ে আমি একটু ভরাট করে নেবো। তারপর আমি একটা ভালো প্রাইমার নেবো, যেটা ব্লু হ্যাভেনের প্রাইমার। একটু বেশি করে প্রাইমার দিয়ে মুখটাকে আমি ভালো করে মাসাজ করে নেবো। একটু বেশি করেই প্রাইমার দিচ্ছি যাতে পরে কেকি না হয়, অনেক রাত অবধি থাকতে হবে। আর বেস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে যদি প্রাইমার নিতে চাও, ব্লু হ্যাভেনেরটা বেস্ট। তারপর আমি একটা অরেঞ্জ কালারের কালার কারেক্টার দিয়ে আমার যেখানে যেখানে ব্ল্যাক স্পটসগুলো আছে আমি সেখানে সেখানে ওইগুলো কালার কারেক্ট করে নেবো। তারপর আমি একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন নিচ্ছি, এটা হচ্ছে মেবেলিনের ফুল কাভারেজ ফাউন্ডেশন। আমি এটাকে ভালো করে ড্যাব ড্যাব করে নেবো একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে। তারপরে আমি ইউজ করব একটু কন্টোর, এখানে একটা ডার্ক কালারের কন্টোর শেড নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যেখানে যেখানে দিয়েছি চিকবোনে, একটু জ লাইনে, ওটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আই শ্যাডোতে আমি সুন্দর করে একটা গোলাপি কালারের, বেশ পিচি পিঙ্ক যেটা আমার শাড়ির কালার, ওই কালার দিয়ে প্রথমে আমি একটুখানি আই শ্যাডোটা লাগিয়ে নেবো। তারপর আমি একটু ভাবলাম যে আমি একটুখানি স্মোকি লুক করব, যে আইজের যে কর্নারগুলো আছে ওখানে আমি একটুখানি হালকা ব্রাউন শেড দেবো। ব্ল্যাকও দিতে পারো, বাট ব্ল্যাকটা আগে দিও না, ব্ল্যাক যদি মনে হয় পরে দেবে, কিন্তু আগে ব্রাউন শেড দিয়ে আমি একটুখানি কর্নারগুলো দেবো যাতে স্মোকি লুকটা আসে। এই যো একবার ব্রাউন দিয়ে নিচ্ছি, সুন্দর করে দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে, স্মোকি আইজ। সো ইয়া, আমি একটা অরেঞ্জ কালারের ব্লাশ নিয়ে নিয়েছি, এটা একটু গালে লাগিয়ে নেবো। আমি পরে লুজ পাউডার, মানে লুজ ব্লাশও লাগাবো, কিন্তু আমি একটুখানি লিকুইড ব্লাশ লাগাচ্ছি আগে। আমার খুব ভালো লাগে লিকুইড ব্লাশ, আমার মুখে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি এটাও বিউটি ব্লেন্ডারের মাধ্যমেই আমি ওটা ব্লেন্ড করে নেবো। যেহেতু অরেঞ্জ কালার খুব সোবার কালার, এটা সবসময় ইউজ করতে পারো তোমরা অর্ডিনারি, মানে তোমরা সবসময় যদি যাওয়া আসা করো কোথাও। তো এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই আমি পেয়েছিলাম, এটা আমি কোথা থেকে কিনেছি মনে নেই, কিন্তু আমি অবশ্যই তোমাকে বলবো, অবশ্যই তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, তারপর আমি একটা সুন্দর সেটিংস মানে পাউডার নিয়ে, মানে হচ্ছে নর্মাল এমনি ফেস পাউডার নিয়ে আমি একটু ভালো করে ফেসটা সেট করে নেবো, কারণ আমি আগে পাউডার ইউজ করিনি। এবার আমি নিয়েছি ব্লু হ্যাভেনের একটা ব্লু কালারের কাজল। এই ব্লু কাজলটা আমার ভীষণ প্রিয়, আমি ছোটোবেলা থেকে এটা ইউজ করে আসছি। আমি সত্যি বলছি এত পিগমেন্টেড, এত দাম কমে, এত কম দামে খুব কম কাজলই পাওয়া যায়। দেখতে পাচ্ছ ঝট করে দিয়েছে, কী সুন্দর হয়ে গেল। আর একটা ব্রাশ নিয়ে ওটাকে একটু স্মচ করে দেবো, দেখো কী সুন্দর দেখতে লাগছে। আমি অনেক দিন পর এত ড্রামাটিক আইস করছি, কারণ আমি অনেক দিন, মানে আমি এখন সবসময় ক্লিন মেকআপই করি বেশিরভাগ। এখন যেহেতু খুব হয়েছে যে ক্লিন মেকআপ লুক, ক্লিন মেকআপ লুকস এখন বেশিরভাগ সবাই বেশিরভাগ একদমই মেকআপ করতে চায় না, জাস্ট হালকা ব্লাশ, লিপস্টিক। কিন্তু আজকে আমি আইসটা একটু বেশি ড্রামাটিক করে ফেলেছি। আই ডোন্ট থিঙ্ক কি তোমাদের হয়তো সবার ভালো লাগবে, অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে। এবার আমি করব একটু বেকিং, যারা বেকিং বোঝো না সেটা হচ্ছে কন্টোরের নিচে আর চোখের নিচগুলো, যেখানটা আমার মানে যেখানটা একটু হোয়াইটিশ করা উচিত সেখানটা বেকিং করব। দেন একটা খয়েরি কালারের লিপস্টিক লিপ লাইনার, এটা হচ্ছে ব্রাউন শেডের লিপ লাইনার। আর এখানে ভাইয়ের সাথে আমার ঝগড়া লেগে গেছিলো, দেখো কী ড্রামাটিক লাগছে আমাকে, মনে হচ্ছে
ঝগড়ামাসি। সো ইয়া, চলো এবার একটা পিঙ্ক কালারের লিপস্টিক লাগাবো আমার শাড়ির শেডেরই। আর এখানে আমি মাখাও সাজিয়ে দিয়েছি, আর এখানে যে এক্সেস পাউডারগুলো আছে ওগুলো আমি ব্রাশের মাধ্যমে ঝেড়ে নিয়েছি। আর একটা সুন্দর টিপ পরবো, আর একটু সুন্দর করে ব্লাশ লাগাবো, আর একটা আইল্যাশেসও লাগিয়েছি। অনেক দিন পর আমি আইল্যাশেস ইউজ করি না, বাট আইল্যাশেস ইউজ করেছি। আর এখানে দেখো মার্জের যে এই যে মেকআপ স্প্রেটা আছে, এটা খুব ভালো, কিন্তু এটা খুলতে চাইছিলাম তাই জন্য দাঁত দিয়ে খুলেছি, কিছু মনে করো না। আর এখানে একটু ভালো করে বেশি করে আমি মেকআপ স্প্রে লাগিয়ে নিলাম। আমি এবার সুন্দর করে একটুকুনি গালে একটু হাইলাইটার লাগিয়ে নেবো, আর সব রেডি। এখানে একটা সুন্দর হার পরবো, এই হারটা আমাকে সৌরভ দিয়েছিলো জন্মদিনে, আরও অনেক কিছু দিয়েছিলো, এই হারটাও দিয়েছিলো, তো এই হারটা আমি পরেছি। সুন্দর আইল্যাশেস লাগিয়েছি, আর চুলটা তো আগের থেকেই করা ছিল। আর দ্যাটস মাই লুক ফর দ্য ওয়েডিং। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, বাই, লাভ ইউ অল।